বাথরুমের মধ্যে এখানে টালি বসানো চলছে। এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, এই দেয়ালগুলোতেও লাগানো হবে। আর এটা হচ্ছে বাথরুমের জানালা। আর এখানে দেখো, মানে কলের ট্যাপ কলের লাইনও করা আছে। এই দেখো ওপরেরটা আছে শাওয়ার। তো এটা এখন হবে না, কিছুদিন পরে হবে। তো এখন আপাতত পাথর বসছে, এই সরি টালি বসানো হচ্ছে। তো আজকে আর কি মিস্ত্রি কাজে এসছে, মানে দেড় মাস ধরে আর কি মিস্ত্রিকে ফোন করে পাচ্ছি না। তো আজকের এসছে কাজে। আর আজকে সকাল থেকেই দেখো আকাশে একদম মেঘলা, আবারও এক ঝড়া বৃষ্টি এক্ষুনি এসে পড়বে। এখানে দেখো জল গড়িয়ে যাচ্ছে বলে এখানে আমরা একটা আল দিয়ে দিয়েছি। আর এইখানে আর কি সিমেন্ট বালি মিক্সড করা হচ্ছে। আর যেগুলো দেয়ালে লাগানো হবে সেগুলো এই যে টালি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো। তো এখন থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো এখন থেকে সাথে থাকো আর দেখতে থাকো। তো ফ্রেন্ডসরা রান্না বান্না চান সব হয়ে গেছে, আর এখন দেখো বসে আছি, কারণ এখন কারেন্ট নেই। আর মিস্ত্রি দাদারাও বসে আছে, যেহেতু কারেন্ট ছাড়া তো কাজ হবে না, যার কারণে এখন কারেন্ট নেই। সব বসে বসে এখানে আমরা কি করছি, আমরা লুডো বার করেছি। লুডো বর্ষাকালে লুডো খেলা হয়। তো গুটি এখনো নেই, গুটিটা আগে হারিয়ে গেছে, গুটিটা আবার কিনতে হবে। তো দেখো সবাই মিলে আমরা এখানে বসে আছি, ওইটা হচ্ছে মিস্ত্রি দাদা দুটো বসে আছে। আর আমাদের এখানে তো আজকে গরু হাট, যার কারণে কারেন্ট আরও বেশি ডিস্টার্ব করছে। রাস্তা মানে রাস্তায় বেরোনোর মতো নেই, রাস্তায় যদি বেরোতে পারতাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করতাম। যদি বিকালে বেরোতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ফ্রেন্ডসরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আর কি কারেন্ট চলে এসছে, আর মিস্ত্রি দাদারাও কাজ করতে শুরু করে দিয়েছে। তো এখন একটু কাটাকাটি হচ্ছে, যেহেতু এগুলোতে একটু কাটাকাটি না করলে তো ঠিকঠাক হয় না। তো আশা করি তোমরা সবাই জানো, কারণ আমি এই ফার্স্ট টাইম করছি, তাই আমারও ফার্স্ট টাইম দেখা এগুলো। তো এখন থেকে সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো মিস্ত্রিরা তো কাজ শুরু করে দিয়েছে, আর প্রায় এক দেড় ঘন্টা কারেন্ট ছিল না, আজকে সকাল থেকেই কারেন্টটা ডিস্টার্ব করছিলো। তো যার কারণে ওরা ঠিক কাজ করতে পারছিলো না। তো এখন ওরা কাজে মন দিয়েছে, তো ওদেরকে খাওয়ার জন্য ডাকলাম, যেহেতু দুপুর হয়ে গেছে। তো এখন একটা দেড়টা প্রায় বাজতে যায়, তো দুপুর হয়ে গেছে, ওনাদেরকে বললাম খাওয়ার কথা। তো ওনারা বললো এখন খাবো না, একটু পরে খাবো। তো চলো আমাদের তো খিদে পেয়ে গেছে, আর আজকে সকাল কী কী রান্না করেছি সেটাও দেখে নাও। আজকে বেশি পদ রান্না করিনি, তিন পদেরই রান্না করেছি, আর মানে এটাই দিয়েই আর কি মিস্ত্রি দাদাদেরও দেবো আর আমরাও খাবো। সকালে যা হয়েছে তোমাদের সাথে শেয়ার করলে বুঝতে পারতে, মানে সকালবেলা তো ঝমঝমিয়ে বৃষ্টি, সেই উনুনটা নিয়ে মানে অনেকটা দূরের দিকে রান্না করছিলাম। তো আজকে সকালবেলা মানে কি বলবো, এইসব না তোমরা দেখলে ঠিক বুঝতে পারবে না, তোমাদেরকে আমি বুঝিয়ে বলতেও পারবো না। তো মানে খুব কষ্ট করে আর কি রান্নাটা করতে হয়েছে। তো রান্নাবান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়ার সময় পাওয়া যায়নি। তো খাওয়া দাওয়াটা করে নিই চলো, নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর এখন আর
আর গাঁটি কচু আলু দিয়ে আর তেলাপিয়া মাছের ঝোল বানিয়েছি। তো চলো এবার তোমাদেরকে একটু গরু হাটটা শেয়ার করি। আর আমাদের দোকানের সামনে একটা লাল গরু বেঁধেছিল, খুব কিউট গরুটা। তো চলো রাস্তার দইটা দেখে আসি। তো দেখলে তো রাস্তার অবস্থাটা কি, মানে আজকে সন্ধ্যাবেলা বাড়িতে টেকা খুব মুশকিল আছে, মশাতে একেবারে ছিঁড়ে খাবে। আর আমার মুখের এক্সপিরিয়েন্সটা দেখো কেমন, মানে আমি তো আজকে খুব খুশি। কি বলতো, জীবনে কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা যদি পূরণ করা যায় তাহলে তো খুশি লাগে, তাই না? আর দেখো সাথে দুটো আর কি পিছনের লাল দুটো পাখি, ওরা ভিজে গেছে জলে একদম। তো ওরাও এসছে, ওরা আর কি আর মানে গরু হাটের জন্য কোথাও ওদের বাসাতে যেতে পারছে না, তাই আমাদের এই সামনে এসে বসেছে। মানে ভিজে গেছে তো, তো সেই জন্য বসেছে ওরা আর কি, একটু আর কি জল না পাওয়া জায়গা খুঁজছে। মেয়ে ওর ঠাম্মির ঘরে গিয়ে শুয়েছে, কারণ আমাদের ঘরে লাইন থেকে আর কি কাজ হচ্ছে, পাথর কাটাকুটি করছে। তো আর এখানে দেখো মামও ঘুমাচ্ছে এখানে, তো আমিও একটু শুয়ে পড়বো, শুয়ে রেস্ট নিয়ে নেব, তারপরে আবার আসছি। তো ফ্রেন্ডসরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তো এখন চলে এসেছি। আর এখন প্রায় মানে মেঘলা আকাশ, তো তাই সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছে। তো দেখো মিস্ত্রি দাদাদেরও খাওয়া হয়ে গেছে আর ওনারা এখনও কাজ করছে। তো মেঝেটা তো হয়ে গেছে বসানো, এখন ওই দেয়ালের টালিগুলো বসানো হচ্ছে। তো সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডসরা আমরা সন্ধ্যাবেলার টিফিনে আজকে খাবো কাঁঠাল। তো এটা আমাদের গাছের কাঁঠাল, আর যেহেতু আম্ববাতি লেগে গিয়েছে, আম কাঁঠাল তো খেতে হয় তাই না, মাথাটা ছড়া। তো তাই এখন এর এই কাঁঠালটা পেকে গেছে, রং দেওয়া ছিল। তো চলো এটা ভাঙি, তাহলে মিস্ত্রি দাদারাও দুটো খেতে পারবে আর আমরাও খেতে পারবো। তো চলো ভাঙা যাক। তো অনেকক্ষণ পরে ক বেরিয়েছে বাবা, এটা তো অনেক বড় ক, দেখো কটা বড় ক। তো ফ্রেন্ডসরা দেখো এখানে ওই কাঁঠালটা ছাড়িয়ে এক থালা ক বেরিয়েছে, আর কগুলো খুব সুন্দর, দেখলেই খেতে ইচ্ছা করবে। তো আজকে সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু জমে যাবে একদম। তো ফ্রেন্ডসরা আজকের তো এতটাই কাজ হয়েছে, দেখো। তো ফ্রেন্ডসরা দেখো সন্ধ্যাবেলা টিফিন করে নিয়ে এখন আমরা শুয়ে পড়েছি। আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা আরও সলমানি ব্লগের সাথে। তো যে এখনও আমার পরিবারের নতুন সদস্য আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটাকে অবশ্যই অল করে রেখো। তো চলো সবাইকে আজকের মতো টাটাই, টাটা দেবে তো সব বলতে হবে ডেলি ডেলি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো চলো।